हेलो व्यूअर्स वेलकम टू माहिया कोचिंग सेंटर अस्सलामु अलैकुम शिक्षार्थी बंधुरा केमन आछेन सबाई आशा करी सबाई भालो आछेन सबाई के माहिया कोचिंग सेंटर पक्ष थेके आमी सोलाइमान सर जानाच्छि आंतरिक शुभेच्छा ओ अभिनंदन। शिक्षार्थी बंधुरा नवम ओ दशम श्रेणीर हिसाब विज्ञानेर तृतीय अध्याय दुतर्फा दाखिला पद्धतिर सृजनशील तीनेर क नम्बरटा गत पर्व साते आमरा करेछिलाम। आज के पर्व सृजनशील तीन ख नम्बर तालोले चलन बंधुरा प्रथम एक बार उद्दीपक एकटू पढ़े नहीं तारपरे प्रश्न क्यों खूब सहजे आंसर करा जाए से देख। शिक्षार्थी बंधुरा एखे देवा आछे आब्दुर रहमान एंटारप्राइज 2017 साल मार्चर एक तारीखे नगद 2,40,000 टाका एवं 56,000 टाकार जंत्रपाती और 21,000 टाकार पण्यद्रव्य निये व्यवसा आरम्भ करलें। उक्त मासे अन्यान्य लेनदेनगुलो मार्चर 3 तारीख कासेम ट्रेडार्सर निकट थेके पण्य क्रय 34,000 टाका, मार्चर 6 तारीख जाहिद स्टोरेर निकट थेके बिस्कुट विक्रय 15,000 टाका, मार्चर 7 तारीख दोकान भाड़ा 16,500 टाका, मार्चर 10 तारीख नगदे पण्य विक्रय 75,000 टाका, मार्चर 17 तारीख पण्य क्रय 35,000 टाका, मार्चर 19 तारीख केक विक्रय 60,000 टाका, मार्चर 21 तारीख जनता ट्रेडार्सर निकट थेके मयदा क्रय 17,500 टाका, मार्चर 28 तारीख मालिक निज प्रयोजने व्यवसा थेके उत्तोलन करें 4,500 टाका। एखन क नम्बरेर प्रश्नटा छिल विक्रयेर परिमाण निर्णय, एटा आमरा गत पर्वे करेछि। आजके आमरा करब ख नम्बर 1 3 ও 7 ও 10 তারিখের লেনদেনগুলো বিবরণী সবকে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও। আর গ নম্বরের প্রশ্নটা হচ্ছে 6 17 19 এবং 28 তারিখের লেনদেনগুলো ডেবিট ক্রেডিট নির্ণয় করো। এখন আমরা করব খ নম্বরটা। তাহলে চলুন বন্ধুরা খ নম্বরটা দেখি কিভাবে করা যায়। শিক্ষার্থী বন্ধুরা প্রথমে আমরা একটা হিসাব সমীকরণের প্রভাবের ছক আঁকব। আব্দুর রহমান এন্টারপ্রাইজে লেনদেনগুলো সমীকরণের উপর লেনদেনের প্রভাব এখন আমাদের এখানে আছে 1 3 7 10 এই চারটা লেনদেনের জন্য আমাদের ছক আঁকতে হবে। বন্ধুরা একটা ছক এঁকে নিন। প্রথমে আমরা এখানে কি লিখব, প্রথমে লিখব তারিখ, এখানে আমরা তারিখ লিখব, তারিখ, তারিখের পরে এখানে লিখব উদ্বৃত্ত, উদ্বৃত্তর জন্য একটা ঘ লিখলাম। এবার এখানে আছে সম্পদ, সম্পদের মধ্যে এটা লিখব নগদ, এখানে লিখব যন্ত্রপাতি, এখানে লিখব সম্পদ। এখানে আমরা একটা সমান চিহ্ন দিয়ে দিলাম, এখানে লিখব দায়, দায় হচ্ছে পাওনাদার, আর এখানে লিখব মালিকানা স্বত্ব। এখানে আমরা লিখব একটা মন্তব্য। শিক্ষার্থী বন্ধুরা আমাদের ক্ষয়ের জন্য সব তৈরি হয়ে গেল, এখন আমরা দেখি অঙ্কগুলা কিভাবে করা যায়। এখানে প্রথমে বলছে
एक तारीख लेंदेन एक तारीख आज मार्च एक तारीख 2017 लिखब हमें एखे 2017 मार्च मार्च एक नगदे 2,40,000 তাহলে আমরা এখানে নগদে 2,40,000 2,40,000 এটা আমরা এখানে বসিয়ে দিলাম 56,000 টাকা যন্ত্রপাতি আমরা এখানে দিলাম 56,000 টাকার যন্ত্রপাতি এটা নিয়ে ব্যবসা আরম্ভ করেছেন তাহলে আমরা এখন কি করব এটা আর এটা যোগ করব যোগ করে এটার সাথে বলছে 21,000 টাকার পণ্য দ্রব্য নিয়ে ব্যবসাটা শুরু করেছিলেন তাহলে এই দুইটা যোগ করলে কত হয় বন্ধুরা একটু দেখে নিন 30 এখানে বসিয়ে দিলাম 6 বসিয়ে দিলাম 5 আর 4 5 আর 4 হচ্ছে 9 আর হচ্ছে 2 2,96,000 টাকা এটার সাথে আরো আছে কত 21,000 টাকার আছে পণ্য দ্রব্য তাহলে আমরা 21,000 টাকা যোগ করে দেই যোগ করে পরে বিয়োগ করে দিতে হবে তিনটা শূন্য এক আর ছয় সাত নয় আর দুই এগারো এক দুই আর এক তিন তাহলে আমরা এখানে মালিকানা সত্যের ঘরে লাগবো 3,17,000 টাকা এখন বন্ধুরা পণ্যদ্রব্য সহ যোগ করে দিয়ে আমরা যেহেতু পণ্যদ্রব্য এটা একটা খরচ এজন্য এটাকে এখান থেকে বাদ দিয়ে দেখাতে হবে এখন আমরা বাদ দিয়ে দেখাবো 21,000 টাকা 21,000 টাকা আমরা মাইনাস করলে আমাদের যে উদ্বৃত্তটা বের হবে সেটা ঠিক 2,96,000 টাকাই বের হবে এখানে যেরকম 2,96,000 এখানেও 2,96,000 বের হয়েছে এখানে কি লিখবো মূলধন বিনিয়োগ মূলধন বিনিয়োগ এখানে আমরা সমান চিহ্ন দিয়ে দিব বন্ধুরা এই জায়গায় আরেকটা ঘর আমাদের দিতে হবে সেটা হচ্ছে যোগ চিহ্ন এখানে একটা প্লাস চিহ্নের ঘর থাকে আমরা প্লাস চিহ্নটা এখানে দিয়ে দিলাম এখানে একটা প্লাস দিব এই জায়গায় আমরা একটা প্লাস চিহ্ন দিয়ে দিলাম এখন আমরা কি করব এখানে 56,000 টাকা আমরা এখানে বসিয়ে দিলাম এখানে হচ্ছে 2,40,000 টাকা এটা আমরা এখানে বসিয়ে দিলাম আমাদের উদ্বৃত্তটা হয়ে গেল এরপরের লেনদেনটা আসি বন্ধুরা পরের লেনদেনটা বলছে 3 তারিখ মার্চের 3 তারিখে বলছে কাশেম ট্রেডার্সের নিকট থেকে পণ্য বিক্রয় 34,000 টাকা কাশেম ট্রেডার্সের নিকট থেকে পণ্য ক্রয় 34,000 তাহলে পাওনাদারের ঘরে আর হচ্ছে পণ্য ক্রয় করলে কি হয় বন্ধুরা মালিকানা সত্ত্ব কমে যায় তাহলে আমরা মার্চের 3 তারিখ আমরা এখানে লিখব মার্চের 3 তারিখ পাওনাদারের বৃদ্ধি পাবে 34,000 আমরা 34,000 এদিকে বৃদ্ধি করে দিলাম আবার এদিকে কি করলাম কমিয়ে দিলাম 34,000 টাকা এখানে আমরা 34,000 টাকা কি করলাম মাইনাস করে দিলাম তাহলে এখানে কি লিখতে হবে পণ্য ক্রয় বাকিতে পণ্য ক্রয় এখানে লিখতে হবে বাকিতে বাকিতে পণ্য ক্রয় এইটা আমরা লিখে দিলাম এবার আবার আমাদের কি করতে হবে উদ্বৃত্ত নির্ণয় করতে হবে উদ্বৃত্ত নির্ণয় করি কেমনে আমরা এখানে তিনটা শূন্য বসিয়ে দিলাম বন্ধুরা তিনটা শূন্য চার আছে ছয় পাবো কত হলে দুই হলে এখানে আছে তিন তিন আছে নয় পাবো ছয় হলে ছয় আর তিন নয় তাহলে 2,62,000 আর এখানে আছে 34,000 আমরা এই 34,000 এখানে বসিয়ে দিলাম এখানে 56,000 টাকা বসিয়ে দিলাম বন্ধুরা সমান চিহ্ন দিয়ে দিই এখানে একটা প্লাস চিহ্ন দিব এখানে হবে 2,40,000 হচ্ছে আমাদের উদ্বৃত্ত আমরা উদ্বৃত্তটা লিখে দিলাম বন্ধুরা এর পরের লেনদেন আছে কত 7 তারিখ 7 তারিখে কি বলছে 7 তারিখে বলছে দোকান ভাড়া প্রদান কত টাকা 16,500 টাকা এখন দোকান ভাড়া 16,500 টাকা এখানে 7 তারিখ 7 তারিখে কত দোকান ভাড়া কত 16,500 তাহলে এটা একটা খরচ আমরা এখানে 16,500 টাকা মাইনাস করে দিব বন্ধুরা 16,500 টাকা যদি এখান থেকে মাইনাস করে দেই তাহলে মালিকানা থেকেও 16,500 টাকা আমরা কি করব মাইনাস করে দিব এখানে কি লিখব ভাড়া প্রদান এখানে লিখব কি বন্ধুরা ভাড়া
প্রদান আমরা এখানে ভার প্রদান লিখে দিলাম এরপরে আবার আমরা কি করব একটা উদ্বৃত্ত টেনে নিই এখানে দুইটা শূন্য বসিয়ে দিলাম পাঁচ আছে দশ পাবো পাঁচ হলে তাহলে সাত আছে বারো পাবো কত হলে সাত আট নয় দশ এগারো বারো পাঁচ হলে সাত পাঁচ বারো ওই একটা যদি আমরা এখানে নিয়ে আসি তাহলে কত হবে দুই দুই আছে ছয় পাবো চার হলে তাহলে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার আর এখানে আছে চৌত্রিশ হাজার এবার এখানে একটা সমান চিহ্ন দিলাম ছাপ্পান্ন হাজার টাকা এখানে লিখলাম তারপরে এখান থেকে আবার দুইটা শূন্য পাঁচ এখানে সাত আছে দশ পাবো তিন হলে সাত আর তিন দশ তারপরে ওই একটা যদি এখানে আনি দুই আছে চার পাবো দুই হলে তাহলে দুই লক্ষ তেইশ হাজার পাঁচশো এবার এখানে একটা উদ্বৃত্ত হয়ে গেল বন্ধুরা উদ্বৃত্ত আমরা লিখলাম এরপরে লেনদেনটা আমরা চলে যাই পরের লেনদেন আছে দশ তারিখ দশ তারিখের একটা লেনদেন দশ তারিখে বলছে নগদে পণ্য বিক্রয় পঁচাত্তর হাজার টাকা তাহলে আমরা এখানে দশ তারিখ লিখবো বিক্রয় করলে লাভ হয় তাহলে কত টাকা পঁচাত্তর হাজার এখানে আমরা পঁচাত্তর হাজার টাকা লিখলাম আবার মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে পঁচাত্তর হাজার তাহলে মালিকানা সত্ত্ব পঁচাত্তর হাজার বৃদ্ধি করে দিলাম এখানে একটা যোগ চিহ্ন দিয়ে দিলাম এখানে সমান চিহ্ন দিয়ে দিলাম এখানে লিখব বিক্রয় বন্ধুরা যেহেতু দশ তারিখের লেনদেন নগদে বিক্রয় এজন্য আমরা এখানে যোগ করে দিলাম এবার আমরা একটা উদ্বৃত্ত টেনে নেই পাঁচশো এখানে আমরা লিখলাম পাঁচ আর পাঁচ দশের শূন্য এখানে আছে আট চার বারো বারোর দুই তার থেকে এক দুই আর এক তিন আচ্ছা তিন লাখ বিশ হাজার পাঁচশো এখানে আছে চৌত্রিশ হাজার আর এখানে কত হবে ছাপ্পান্ন হাজার বন্ধুরা এখানে ছাপ্পান্ন হাজার সমান চিহ্ন দিলাম এটা যদি যোগ করি দুইটা শূন্য বসিয়ে দিলাম পাঁচের পাঁচ বসিয়ে দিলাম এখানে আসো পাঁচ আর তিন হচ্ছে আট সাত আর দুই নয় হ্যাঁ আর হচ্ছে দুই আর দুই তাহলে দুই লাখ আটানব্বই হাজার পাঁচশো এবার আমরা কী করবো একটু যোগ করে দেখি সমান হয় কি না এই দুইটা আর এই দুইটা সমান হয় কিনা আমরা একটু যোগ করে দেখি বন্ধুরা এখানে আমরা লিখলাম পাঁচশো ছয় আর হচ্ছে আট ছয় ছয় বারো তেরো চোদ্দো চার হাতে থাকে এক পাঁচ আর এক ছয় ছয় আর হচ্ছে নয় নয় ছয় পনেরো পাঁচ হাতে থাকে এক তিন কত হলো তিন লক্ষ চুয়ান্ন হাজার পাঁচশো এখন এখানে আমরা দেখি কত হয় এই এখানে পাঁচশো আমরা বসিয়ে দিলাম পাঁচশো হ্যাঁ এই চারের চার তিন আর দুই পাঁচ এখানে তিন তিন লক্ষ চুয়ান্ন হাজার পাঁচশো শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা ক নম্বরটা খুব সহজেই বুঝতে পারলাম আমাদের যেহেতু বলা আছে কি সম্পদ হচ্ছে এ সম্পদ এ সমান এল প্লাস এল প্লাস ই এটা আমরা প্রমাণ করতে পারলাম এখানেও তিন লক্ষ চুয়ান্ন হাজার পাঁচশো এখানেও তিন লক্ষ চুয়ান্ন হাজার পাঁচশো শিক্ষার্থী বন্ধুরা আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অন করে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম